শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাকিস্তানের কাছে হারার পর এবার পাঞ্জাবে কাশ্মীরি শিক্ষার্থীদের ওপর হামলা চালালো ভারত। তুরস্কে যেভাবে পরিচালিত হতো ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক। বিন সালমান সাবেক রাজা আব্দুল আজিজকে হত্যা করতে চেয়েছিলেন। নিশ্চিত পরাজয় জেনেই তালেবানের সঙ্গে সমঝোতা করে যুক্তরাষ্ট্র। কলম্বিয়ার মাদক সম্রাটকে ধরতে অভিযানে অংশ নেয় 22টি হেলিকপ্টার এবং 500 পুলিশ। সুদানে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা, প্রধানমন্ত্রী গৃহবন্দী। এবং সবশেষ থাকছে যুক্তরাষ্ট্রের যে আচরণে হতাশ ঘনিষ্ঠ বন্ধু কাতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের লজ্জাজনকভাবে হারার পরপরই পাঞ্জাবি কাশ্মীরি শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে। খবর পেয়ে পাঞ্জাব পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবর অনুসারে রোববার রাতে পাঞ্জাবের বাই গুদ্রাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে এই ঘটনা ঘটে। তবে ফ্রি প্রেস কাশ্মীর জানিয়েছে, এদিন পাঞ্জাবের আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে কাশ্মীরি শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। কাশ্মীরভিত্তিক সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বাই গুরদাস ইনস্টিটিউটের এক শিক্ষার্থী তাদের ওপর হামলার ভিডিও ফেসবুকে লাইভ করেন। এতে শিক্ষাক্রমের রুমে রড লাঠি শুটা নিয়ে একদল হামলাকারীকে তাণ্ডব চালাতে দেখা যায়। আকিব নামের এক শিক্ষার্থী ফ্রি প্রেস কাশ্মীরে ফোন করে জানান, তাদের উপর উত্তরপ্রদেশ এবং বিহারের কিছু শিক্ষার্থী হামলা করেছিল। তিনি বলেন, আমরা হোস্টেল রুমে ছিলাম, হঠাৎ বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পেলাম। কি ঘটেছে দেখতে আমরা বাইরে যাই এবং দেখি কিছু লোক অন্য ব্লকে কাশ্মীরি শিক্ষার্থীদের উপর হামলা করছে। ইসরায়েলি গুপ্তচর সংস্থা মুসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার 15 জনের ছবি প্রকাশ করেছে তুরস্ক। সোমবার তুরস্কের একটি গণমাধ্যমে ওই মুসাদ গুপ্তচরের ছবি প্রকাশ করা হয় বলে জেরুজালেমের পুষ্টির একটি প্রতিবেদনে জানিয়েছে। ওই গুপ্তচর নেটওয়ার্কের সদস্যদের পুরো নাম প্রকাশ করেনি তুরস্ক। ওই নেটওয়ার্কের অধিকাংশ সদস্যই তরুণ। তুর্কি গণমাধ্যমে তাদের অভিন্ন অধ্যক্ষ দিয়ে অভিহিত করেছেন। তুরস্কের দাবি, মূলত 5টি ছেলে ভাগ হয়ে ওই নেটওয়ার্ক তাদের কর্মকাণ্ড পরিচালনা করত। প্রতিটি ছেলে 3 জন করে গুপ্তচর কাজ করতেন। গ্রেফতার এসব গুপ্তচর শীর্ষস্থানীয় ব্যক্তিদের তুরস্কের গণমাধ্যমে MAS নামে অভিহিত করা হয়েছে। তিনি তুরস্কের কেনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। আরেক গুপ্তচরকে গণমাধ্যম AJ নামে, তিনি জার্মান ভিত্তিক একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি মুসাদের ওই গুপ্তচর নেটওয়ার্কের ইনচার্জ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। আরেকজন গুপ্তচর গণমাধ্যমে AB নামে অভিহিত করা হয়েছে। AB-র কাজ ছিল তুরস্কে ফিলিস্তিনিকে কী কী সুযোগ সুবিধা দিচ্ছে সে সংক্রান্ত তথ্য পাচার করা। AB 2015 সালের শেষের দিকে তুরস্কে এসেছিলেন। চলতি বছরের জুনে তিনি নিখোঁজ হয়েছেন বলে তুরস্কের কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা হয়। মূলত তার উপর থেকে নজর সরাতেই এই নিখোঁজের নাটক সাজানো হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। গ্রেফতার বাকি এজেন্টদের মধ্যে রয়েছেন BUT নামে 21 বছর বয়সী আরেক জার্মান ভিত্তিক সংস্থায় কর্মরত তরুণ, যিনি তুরস্কে বসবাসরত ফিলিস্তিনিদের তথ্য সংগ্রহ করতেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গর্ব করে বলেছেন, তিনি 2014 সালে তৎকালীন রাজা আব্দুল আজিজকে হত্যা করতে পারতেন। সৌদির একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তাই তথ্য দিয়েছেন। গতকাল মার্কিন টেলিভিশন চ্যানেল CBS-কে দিয়ে একটি সাক্ষাৎকারে আল জাবরি নামের গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ বিন সালমান সম্পর্কে এই তথ্য জানিয়েছেন। সাদ আল জাবরি বলেন, তিনি এমন একটি ভিডিওর কথা জানেন যেখানে বিন সালমান গর্ব করে বলেছেন, রাশিয়া থেকে তিনি একটি বিষাক্ত আংটি আনিয়েছিলেন যা রাজা আব্দুল আজিজের হাতে পড়িয়ে তাকে হত্যা করা যেত। 2015 সালে আব্দুল আজিজের মৃত্যুর পর মোহাম্মদ বিন সালমানের বাবা রাজা সালমান বিন আব্দুল আজিজ ক্ষমতায় অধিষ্ঠিত হন। মোহাম্মদ বিন সালমান সমস্ত ক্ষমতা হস্তগত করার পর আল জাবরি 2017 সালে কানাডায় পালিয়ে যান। এর আগে তিনি সৌদি আরবের সাবেক যুবরাজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন নাইফের সঙ্গে কাজ করতেন।
পরাজয় নিশ্চিত জেনেই তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র সমঝোতা করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের আফগান বিষয়ক সাবেক দূত জালমাই খালিলজাদ। অনেক চেষ্টা করে যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করতে ব্যর্থ হওয়ায় মার্কিন বাহিনী এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। পদত্যাগের পর সংবাদ মাধ্যম সিবিএস নিউজের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন আফগান বিষয়ক সাবেক এই মার্কিন দূত। জালমাই খালিলজাদ বলেছেন, আফগানিস্তানে যুদ্ধে তালেবানের কাছে হেরে যাচ্ছিল যুক্তরাষ্ট্র। অনেক চেষ্টা করেও যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করতে ব্যর্থ হয়েছে মার্কিন বাহিনী। এমন বাস্তবতায় তালেবানের সঙ্গে আলোচনা এবং সমঝোতার পথ বেছে নিয়েছে ওয়াশিংটন। আফগানিস্তানে যুদ্ধে বন্ধে তালেবানের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখেন মার্কিন দূত জালমাই। পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের শান্তি চুক্তি সই হয় 2020 সালে। পরিপ্রেক্ষিতে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র দীর্ঘ 20 বছর পর সেনা প্রত্যাহার করে নেয়। গত 15 আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানের 2 মাস পর এবং দেশটিতে চলমান বিশৃঙ্খলা পরিস্থিতিতে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া প্রায় 1.5 মাস পর মার্কিন এই দূত পদত্যাগ করেছেন। কলম্বিয়ার যে মাদক ব্যবসায়ীকে বহুদিন ধরে খোঁজা হচ্ছিল এবং যে দেশটির সবচেয়ে বড় অপরাধী চক্রের প্রধান, সেই মাদক সম্রাটকে অবশেষে ধরতে সক্ষম হয়েছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার যৌথ বাহিনীর অভিযানে মাদক সম্রাট দাইরো অ্যান্টনিও উসুগাকে গ্রেফতার করা হয়, যিনি অ্যান্টনিও নামেই বেশি পরিচিত। তাকে ধরতে আইন শৃঙ্খলা বাহিনী 500 সদস্য এবং 22টি হেলিকপ্টার নিয়ে অভিযান পরিচালনা করা হয়। 500 সদস্যের মধ্যে অধিকাংশই ছিলেন স্পেশাল ফোর্সের সদস্য। ধারণা করা হয় যে তিনি সহিংস ক্ল্যান দুল গল্ফ প্রতিষ্ঠার প্রধান, যেটি ঘন জঙ্গলের মধ্য দিয়ে কুকেন পাচারের বড় পথগুলো নিয়ন্ত্রণ করে। কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ঢুকে তাকে গ্রেফতারের ঘটনাকে পাবলো এসের পতনের সঙ্গে তুলনা করেছেন। 1993 সালে পুলিশের গুলিতে নিহত হন কলম্বিয়ার কুখ্যাত এই মাদক সম্রাট। প্রেসিডেন্ট ইভান ঢুকে বলেন, আমাদের দেশে চলতি শতকে মাদক পাচারকারীদের ওপর সবচেয়ে বড় আঘাত এটি। তিনি বলেন, অ্যান্টনিও শুধু বিশ্বের সবচেয়ে বড় ত্রাস সৃষ্টিকারী মাদক সম্রাটই নয়, একজন হত্যাকারীও, যে পুলিশ, সেনা সদস্য এবং স্থানীয় অ্যাক্টিভিস্টদের খুন করেছেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট আরও বলেছেন, তাকে গ্রেফতারে দেশটির সামরিক ইতিহাসে জঙ্গলে সবচেয়ে বড় অভিযান পরিচালনা করা হয়। সুদানে সেনাবাহিনী প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুককে গৃহবন্দী করেছে। আজ সোমবার খুব ভোরে সেনাবাহিনীর অজ্ঞাত একটি ফোর্স তার বাড়ি ঘিরে ফেলে। এরপর পরই সামরিক অভ্যুত্থানের গুজব ছড়িয়ে পড়ে। এদিকে সামরিক অভ্যুত্থানের খবরের প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছে সাধারণ মানুষ। জবাবে তাদেরকে ছত্রভঙ্গ করতে কাঁদানে ঘ্যাস ছুড়েছে নিরাপত্তাকারীরা। প্রধানমন্ত্রী সহ মোট উচ্চপদস্থ 3 জন সরকারি কর্মকর্তাকে সেনারা আটক করেছে। খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হামদুকের একজন উপদেষ্টা এবং দেশটির সার্বভৌম কাউন্সিলের একজন সদস্যকে গ্রেফতার করার অল্প কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী হামদুকের বাড়িতে অভিযান চালায় সেনারা। দেশে টেলিযোগাযোগ সীমিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আচরণ নিয়ে কাতার এবার হতাশায় পড়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই ঘনিষ্ঠ বন্ধুর হতাশার কারণ হলো বাইডেন প্রশাসন ড্রোন কেনার জন্য কাতারের অনুরোধের বিষয়ে ব্যবস্থা নিতে দেরি করছে। গত বছর কাতার যুক্তরাষ্ট্রের কাছে ড্রোন কেনার অনুরোধ জানায়। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এই তথ্য জানায় মিডল ইস্ট আই। সম্প্রতি আফগানিস্তান থেকে দীর্ঘ 20 বছরের অভিযান শেষ করে দেশটি থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। এ সময় হাজার হাজার বেসামরিক আফগানকে কাবুল থেকে সরিয়ে আনতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছে মধ্যপ্রাচ্যের সন্ত্রাসবিরোধী কার্যক্রমে দেশটির অন্যতম সহযোগী কাতার। মধ্যপ্রাচ্যের দেশটি 2020 সালে যুক্তরাষ্ট্রের কাছে 4টি MQ-9B ড্রোন কেনার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করে। কাতার সরকারের এই কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, আমাদের দিক থেকে হতাশার বিষয় হল আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতে কেন দেরি করা হচ্ছে সেই বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য মিত্রদের আবেদন কিন্তু ঠিকই গ্রহণ করেছে। তবে কেন কাতারের 600 মিলিয়ন মার্কিন ডলারের চুক্তির বিষয়ে স্থবির হয়ে আছে সেই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশেষ সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।